এই মুহূর্তে ভয়াবহ হয়ে উঠেছে ঘূর্ণিঝড় বিপর্যয় আরব সাগর তোলপাড় করছে ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস তৈরি করছে যার প্রভাবেই উপকূলীয় অঞ্চলে ঢেউয়ের উৎপত্তি হচ্ছে এবং জলোচ্ছ্বাস বেশি হওয়ার ফলে উপকূলের দিকের বিভিন্ন এলাকাতে জল প্রবেশ করছে যাতেই মানুষ আরও সমস্যায় পড়ে যাচ্ছে ইতিমধ্যে আজ থেকেই আবার নতুন করে লাল সতর্কতা জারি করে দেওয়া হলো এইখানে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে শুধুমাত্র যে ঝড় এবং অতি ভারী ভারী এক্স এবং প্রবল বর্ষণ হবে শুধু তাই নয় বন্যা হয়ে যাওয়ার মতো উপক্রম রয়েছে ঘর বাড়ি এবং দুর্বল বাড়িগুলির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষজনদের ইতিমধ্যেই সরানো হচ্ছে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে ভারত সরকারের তরফ থেকে প্রশাসনিক ব্যাপক তৎপরতা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কারণ এই ঘূর্ণিঝড়টির প্রভাবে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছে এই রকম একটি ভয়াবহ ঘূর্ণিঝড় যদি বিপর্যয়ের নাম যদিও কিন্তু এমন বিপর্যয় আনতে পারে ফলে গুজরাটে তিন থেকে চার দিন খুবই আশঙ্কাজনক অবস্থা তৈরি হতে পারে কিন্তু এই ঘূর্ণিঝড়টি শুধুমাত্র যে গুজরাটেই থেমে থাকবে তা নয় এটি কিন্তু শক্তি হয়তো স্থলভাগে আছড়ে পড়ার পরেই পনেরো তারিখ থেকে ধীরে ধীরে শক্তি হারাবে কিন্তু এর প্রভাব পশ্চিমবঙ্গ পর্যন্ত এর প্রভাব কিন্তু আসতে পারে অর্থাৎ এইটা এই দিক দিয়ে আসবে মধ্যপ্রদেশের উপর দিয়ে কিছুটা উপর দিয়ে আর কি উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত এর প্রভাব থাকবে ফলে এবং শেষ মুহূর্ত পর্যন্ত এটা নিম্নচাপ আকারে বা ঘূর্ণাবর্ত আকারে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে ফলে এর প্রভাব কিন্তু পড়বে কিছুটা তার প্রভাবে ভালো প্রভাব হতে পারে যেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গের যে গরম অস্বস্তিকর অবস্থাটা চলছে তাতে কিছুটা স্বস্তি দিতে পারে তো আপনাদের পুরো বিষয়টিকে দেখাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট ইমেজ থেকে যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের পরিবেশ হয়েই গেছে তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব সামান্য একটু এগিয়েছে যার প্রভাবে আজ কিন্তু দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হওয়ার মতো পরিস্থিতি থাকতে পারে ফলে বৃষ্টিপাত হয়তো হবে না সকালের দিক যেহেতু বৃষ্টিপাত কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা হয়েছিল মঙ্গলবার ফলে আবহাওয়া পরিস্থিতি একটু ভালো রয়েছে কিন্তু জোরালো হওয়ার ফলে যদি কিছু কিছু মেঘ টেক ওঠে সেগুলি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না সরে যেতে পারে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম কিন্তু যেহেতু এখনও গরম তাপ হাওয়া রয়েছে ওদিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে ফলে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে তবে যেটা হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত বেড়ে যাবে ফলে যেটা রয়েছে মনমোহন সিং সিলেট এর পাশাপাশি আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবারে আসা এখানে উত্তরবঙ্গেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে বিহার এগুলোতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা ঠিক নেই তবে যদিও আবাদ দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই কোথাও কোথাও যদি মেঘ তৈরি হয় এখানে উড়িষ্যার দিকে বা এখানে ঝাড়খণ্ডের এই এলাকাগুলোর কাছে তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো কোনো অংশে কোনো কোনো এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে অন্যথায় কিন্তু মোটামুটি ওই রোদ এবং আংশিক মেঘ এলাকা হিসাবেই দিনটা কেটে যেতে পারে এবং রাতের দিকেও হাওয়া টাওয়ার মধ্যেই কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই গরম অস্বস্তিকর মধ্যেই একটু হাওয়া টাওয়া থাকলে একটু আরাম মিলতে পারে এরকম ব্যাপার কিন্তু রয়েছে পুরো বিষয়টিকে দেখাচ্ছি আপনার এলাকায় মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানাবেন ভয়াবহ ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব সম্পর্কিত তথ্য আমাদের নতুন আপডেট কি আসছে জানিয়ে দিচ্ছি ভিডিওটিকে দেখুন আশা করি উপকৃত হবেন এবং বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ হতে পারে সেই নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা দেখাবো ভিডিওতে দেখুন প্রথমে একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে চোদ্দ তারিখ সকালের দিক থেকে বলছে যে আঠেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে এটা আপনাদের আগে বলেছিলাম এবারে আবারও কিন্তু এখনও ক্ষমা সতর্কতা রয়েছে প্রতিদিনই একই খবর এগুলো হয়তো শুনতে আপনাদের ভালো লাগবে না যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছে কিন্তু কিছু করার নেই যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছে সেটা আমাদের একটু জানিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে আমাদের জেনে রাখা দরকার শুধু আমরা তো বললেই হবে না দেখুন কী বলছে যে দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ পর্যন্ত কমলা সতর্কতা হিট ওয়েব থাকবে অর্থাৎ এখনও গরম থাকবে বলেই বলছে আবাদ কিন্তু তার মধ্যে প্রতিদিনই কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে এবারে দেখাবো ভারতীয় মৌসুম ভবনের চৌষট্টি নম্বর বুলেটিন চোদ্দ তারিখে প্রকাশ হওয়া দেখুন এখানে কিন্তু এবারে লাল সতর্কতা আর কিন্তু কমলা নেই এবারে রেড অ্যালার্ট রেড মেসেজ দিয়ে দিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যে বিপর্যয় ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে কিন্তু আছড়ে পড়বে এটি কত দূরে রয়েছে এই আপডেট প্রকাশ পর্যন্ত দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে রয়েছে গুজরাটের ঝাকাউ পোর্ট থেকে এখান থেকে কাছে পাশ দিয়ে কিন্তু এটা বেরিয়ে যাবে এবং দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে রয়েছে দ্বারকা থেকে দ্বারকার পাশে এখানে তিনশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে রয়েছে নিলয়া থেকে এবং পোরবন্দর থেকে এটি তিনশো পঞ্চাশ কিলোমিটার তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে পাকিস্তানের কারাচি থেকে এইটা বলছে যে এটা কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এবারে বাঁক নিতে শুরু করছে এবং এইটা সৌরাষ্ট্র এবং কচ তার এবং পাকিস্তানের সংলগ্ন যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে মান্ডাবি এবং কাছ করাচির মধ্যবর্তী অংশ নিয়ার ঝাকাউ পোর্ট অর্থাৎ যেখানে ঝাঁকাউ পোর্ট অর্থাৎ যেখান থেকে দুশো কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ পশ্চিমে সেইখান থেকে পাশ দিয়ে কিন্তু পনেরো তারিখ সন্ধেবেলাতে এটি বেরিয়ে যাবে ভেরি সিবিআর সাইক্লোন স্টর্ম হিসাবে এবং এটি একশো কিলোমিটার সর্বাধিক গতিবেগ থাকতে পারে এমনটাই বলছে এইভাবে শক্তি ধীরে ধীরে কমাবে আর এটার প্রভাবে দেখুন এটার একটা ট্র্যাক আরও একটু দিয়ে চবহা দপ্তর এর প্রভাবে কিন্তু অনেক ঢেউ হবে দু থেকে তিন মিটার দেখুন এখানে যেটা বলছিলাম এটা কিন্তু এভাবে বেরিয়ে যাবে এর ট্র্যাকটা আরও বাড়বে এটা এইখানে কিন্তু ঝাঁকা ওপোটের পাশ দিয়ে এটা প্রথমে রাজস্থানে প্রবেশ করবে তারপর রাজস্থান থেকে আস্তে আস্তে আরও ডান দিকে এগোবে এমনটাই কিন্তু রয়েছে অনেকটা পথ অতিক্রম করেছে বুঝতেই পারছেন তো এটা দেখিয়ে দিলাম আর এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে আর আমাদের দেখি এখানে পূর্বাভাস যেগুলো দেওয়া রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কমলা সতর্কতা দেওয়া রয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন এখানে রেড অ্যালার্ট পনেরো তারিখ সবথেকে বিপর্যয় দেখা যাবে তো বৃষ্টিপাত হবে আর কি লাল সতর্কতা এগুলোতে অনেক পরিমাণে কিন্তু হেভি রেনফল হবে দেখতেই পাচ্ছেন এখানে রেড অ্যালার্ট একদম এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর এরকম ব্যাপার রয়েছে আর এখানে এই যে আগেও দেখেছিলাম এই এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে যেটা মুখে বললাম আর কি তো এই এলাকাগুলিতে অনেকটাই জল জমতে পারে এমন ব্যাপার কিন্তু রয়েছে চলুন এখান থেকে আর দেখাচ্ছি না তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে এর যে ট্র্যাকটি হবে সেটাকে একটু দেখিয়ে দিই প্রথমে যেটা বলছি আমাদের ট্র্যাকটা দেখিয়ে দিই এই দেখুন এই ট্র্যাকটা এইখানে কিন্তু রয়েছে এই জায়গার পর দেখুন এটা কীভাবে আসছে দেখুন এইভাবে ধীরে ধীরে পনেরো তারিখের মধ্যে এটা প্রবেশ করে যাচ্ছে ধীরে ধীরে তখন কিন্তু পনেরো তারিখেও দেখুন কেন তাপপ্রবাহ বলছে এইখান থেকে গরম হাওয়া প্রবাহিত হবে আর এদিক দিয়ে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমবঙ্গ সোজা উপরে উঠছে ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং দক্ষিণবঙ্গে আমরা ঝাড়খণ্ডের দিকে গরম তাপ প্রভাব পাবো এবং দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়টি সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত দেখুন কীভাবে এগোচ্ছে ধীরে ধীরে আঠেরো তারিখের উনিশ তারিখ পরের থেকে এটা শক্তি হারাবে তবে কিন্তু ঘূর্ণাবর্ত হিসাবে কুড়ি তারিখের দিকে বিহারের কাছে অবস্থান করবে ভালো করে দেখুন কুড়ি তারিখ পর্যন্ত এখানে ঘূর্ণাবর্ত হিসাবেই থাকবে ফলে এইগুলো থেকে জলীয় বাস টানতে শুরু করবে এই দক্ষিণ পশ্চিম মহিস মেকে যাবে যার প্রভাবে এই দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা আসার প্রভাব প্রবণতা কিন্তু তৈরি হবে এইভাবে কিন্তু আসবে দেখুন দক্ষিণ পশ্চিম মহিষমেও কিন্তু এখানে প্রবেশ হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন ভালো করে এই ঘূর্ণাবর্ত এখানে এতটা পর্যন্ত চলে আসবে এই যে ট্র্যাকটা রয়েছে এতটা পর্যন্ত এগিয়ে আসার সম্ভাবনা ফলে ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকে আছে এরই প্রভাবে আমরা দেখব যে বৃষ্টিপাতও চলে আসবে তাই দেখুন তেইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি বৃষ্টিপাত চলে আসে বাইশ তারিখেও দেখব যে বৃষ্টিপাত চলে আসে অর্থাৎ বর্ষার বৃষ্টি যেটা আপনারা আশা করছেন যে গরম এত গরম এত গরম সেখান থেকে মুক্তি এইভাবে পাওয়া যাবে একুশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে তবে প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মূলত হালকা মাঝারি টাইপের বৃষ্টিপাত এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে তেইশ তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখুন কমে যাচ্ছে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ প্রবল যে ভারী বর্ষণ থাকবে সেটা কিন্তু আমরা দেখব যে একটু করে কমের দিকে থাকবে কুড়িতে একুশ তারিখের পর থেকে একুশ তারিখের পর থেকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা আমরা দেখব যে আস্তে আস্তে একটু করে বাড়ার দিকে থাকবে আর কি হয়তো হালকা মাঝারি মাঝারি ভারী হলেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করবে অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালা লাগাদার কিন্তু হবে ভারী বৃষ্টিপাত চল উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এইখানে তার আগে পর্যন্ত কিন্তু আমাদের এখানে গরম অস্বস্তিকর অবস্থা থাকতে পারে দেখুন মাঝে মাঝে বৃষ্টিপাত আমরা পাবো এই সময়তেই তো বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে লক্ষ্য করা যাচ্ছে এগুলো তখন তাপমাত্রা একটু কমে যাবে সোজা দক্ষিণ পশ্চিম মৌসুমী দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হবে তো এরকম একটা ব্যাপার রয়েছে তো উত্তরবঙ্গে প্রবেশের পাঁচ দিন বাদে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে সুতরাং আঠেরো তারিখে বারো তারিখে প্রবেশ করেছে বারো আর পাঁচে সতেরো সতেরো তারিখের কাছাকাছি মানে কলকাতার আশেপাশে চলে আসার কথা এইগুলোতে তারপরে ধীরে ধীরে এইগুলোতে আসবে আরো পাঁচ দিনের মধ্যে সুতরাং কুড়ি বাইশ তারিখের মধ্যে এইগুলোতে কভার দিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু বর্ষাতে হতে পারে তার আগে পর্যন্ত দেখুন আপাতত আমরা এখনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না একদিকে ঘূর্ণিঝড় আসছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে তো আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি এখানের সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না বৃষ্টিপাতের টাইম বৃষ্টিপাতের এলাকা বৃষ্টিপাতের পরিমাণ কিছু মেলাতে পারবেন না আপনারা কিন্তু আমাদের বলে রাখি যে মাঝে মাঝে এই সমস্ত এলাকাগুলোতে এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য মেঘ তৈরি হতে পারে হলে কোনো কোনো অংশে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি হয়ে রাতে ঠান্ডা আবহাওয়া তৈরি হতে পারে এটাতে আরাম আর কি নাহলে দুপুরবেলার দিকে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে এবং হাওয়া থাকলে কিছুটা ঠান্ডা জায়গাতে আরাম মিলতে পারে না হলে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে দেখুন তেতাল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এমন কিন্তু সম্ভাবনা এইগুলোতে আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে তো হালকা মাঝারির মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত কোনো কোনো অংশে বাড়া কমা করতে পারে এই আমরা মেঘ দেখছিলাম এরকমভাবে ছিল তো এই রয়েছে আর কি ঘূর্ণিঝড়ের ব্যাপার বর্ষার ব্যাপার দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপার এবং এইভাবে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করা পনেরো তারিখ সব দিকে বড় দুর্যোগ ঘূর্ণিঝড় বিপর্যয় আসতে পড়বে গুজরাট পাকিস্তানের উপকূলে এবং এইভাবে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত এর প্রভাবে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের দাপট থাকবে ভালো এটা কিন্তু দেখুন অনেক বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করবে যেহেতু অনেক খান ধরে সমুদ্রের ছ তারিখ থেকে এটা প্রায় ছয়ের কাছাকাছি হবে হয়তো অনেক দিন থেকেই কিন্তু এটা চলছে এটা কিন্তু আস তাই এখন এটা অনেকটাই জলীয় বাষ্প ধরে রাখছে যেগুলো নিয়ে এগুলো প্রবেশ করার ফলে এই সমস্ত এলাকাতে এবং এটা বঙ্গোপসাগর থেকেও এই সাপোর্টটা পেয়ে যাবে উনিশ তারিখের দিকে ফলে এটা এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়ার মতো প্রবেশ তৈরি এটা আমাদের দিকে ভালো খবর আর কি উত্তরবঙ্গে ঢালাও বৃষ্টিপাত চললেও আমাদের দক্ষিণবঙ্গে অবশেষে এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের হাত ধরে কিছুটা আমরা দক্ষিণ পশ্চিম মৌসিমবায়ুর একটা প্রভাব আমরা পাবো যাতে বৃষ্টিপাত আসতে পারে আপাতত এটাই ব্যাপার রয়েছে তাপমাত্রা কিন্তু কেমন থাকবে একটু দেখিয়ে দেয় আমাদের সুবিধা হবে হয়তো তাপমাত্রাতে দেখুন আপাতত যেটা দেখা যাচ্ছে যে এইদিকে কিন্তু এখন গরম হাওয়া থাকবে যার জন্য তাপ প্রবাহ রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতে বিহারে পুরোপুরি নয় এইদিকগুলোতে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখুন এখানে থাকছে কলকাতার দিকে আটত্রিশ ডিগ্রি থাকলেও রাজ মুর্শিদাবাদের দিকে গরম অস্বস্তিক থাকবে নদীয়ার দিকেও তাই খবর রয়েছে তো মে গড়লে এগুলোতে বৃষ্টি হলে পরবর্তী আরাম হবে দেখুন বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে থাকবে ঝাড়গ্রাম রয়েছে মেদিনীপুর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দিকে ভালোই গরম থাকছে এবার এবারে এইগুলোতে যেমন খুলনা যশোর লহগড়া মাদারীপুর মেহেরপুর এগুলোতে মেঘ এইভাবে উড়লে এগুলো বাড়লে তবে এগুলোতে সম্ভব না হলে কিন্তু এরকম গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে ত্রিপুরার দিকেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত হবে কিন্তু তাপমাত্রা অনেকটা আগে এদিকে অনেকটা কমে যাবে এদিকে তাপ প্রভাব থাকবে না উত্তরবঙ্গও কমে যাচ্ছে মূলত এই এলাকাগুলির মধ্যেই তাবু প্রবাহের পরিবেশ থাকবে আর কি আর এগুলোতে গরম অসৌচের পরিবেশ থাকবে গোমট গরম ব্যাপারটা থাকবে আপাতত এরকম মনে হচ্ছে কোনো পরিবর্তন হলে আপনারা জেনে যাবেন স্যাটেলাইট ইমেজটা একবার দেখিয়ে দিচ্ছি আরও একবার দেখে নিয়েছেন এইভাবে কিন্তু বিভিন্ন অংশে মেঘ তৈরি হয়েছে এইগুলোতে মেঘাচ্ছন এখানে বৃষ্টিপাত শুরু হবে আর কি দেখাই যাচ্ছে আর এগুলোতে আংশিক মেঘলা মাঝে মাঝে রোদ সমস্ত মেলামেশি থাকবে এরকমভাবেই কিন্তু আপাতত রয়েছে এই ব্যাপার দেখুন এগুলো সব মেঘাচ্ছন্ন ধন্যবাদ